এই যান, হয়ে গেছে আমাদের, এসে গেছি। ও মা, কি সুন্দর লাগছে দুজনকে, ঠিক যেন রাধা কৃষ্ণ। দেখো না জান, কিছুতেই পাঞ্জাবি পড়তে চাইছিল না, জোর করে পাঞ্জাবিটা পরিয়ে এনেছি। কারণ আমাকে পাঞ্জাবি পরলে আনস্মার্ট লাগে। জিন্স টি-শার্ট পরে যেতে পারতো না, যেতে দিলে না তোকে, জোর করে এটা পরালে। কেন ওমা, বউ নিজে হাতে সাজিয়ে দিয়েছে, বেশ তো লাগছে দেখতে তোমায়। শালু, এই শাড়িটা তোমায় কে দিল আগে দেখিনি তো? এই শাড়িটা রাঙা দিয়ে দিয়ে গেছিল যাওয়ার সময়, আর বলে গেছিল বউ ভাতে যেন আমি এই শাড়িটাই পরে যাই। ও তাই বলো, যাক তো তোমার কপালে কিছু জুটেছে। মা তুমি এইভাবে বলছো কেন মেজ বৌমা? হ্যাঁ, ও তো ছোট, ও ছোট, ভাইয়ের বউ, ওকে দেবে না তো কাকে দেবে? আর তুমি হলে গিয়ে মামি, মায়ের মতো। তুমি শ্বশুরবাড়ি থেকে প্রণামই পাবে। আশ্চর্য কথাবার্তা, জীবনে শাড়ি পরতে পাও না? ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এই বাড়িতে কি কখনো একটু ঠাট্টা করে কথা বলা যাবে না নাকি? আপনারা এবার সবসময় আমার সব কথা এত সিরিয়াসলি নেন কেন? আমি তো জাস্ট মজা করে বলেছি। মজা করে বললেই ভালো, তুমি এমন সময় এমন ভাবে বললে শুনতে ভালো লাগলো না, তাই বললাম। আচ্ছা আমরা তাহলে এগিয়ে যাই। ওকে না, দাঁড়াও, আগে ফুল দিয়ে আসুক। দিঘি কোথায়? সে কি ওই বিধবাদের মতো শাড়ি পরে যাবে নাকি আমাদের সঙ্গে? তার থেকে না যাওয়াই ভালো। সে এখন বৈধব্য পালন করছে, কি করবে বলো? বর জেল থেকে বেরোলে তখন হয়তো সিঁথিতে আবার সিঁদুর পড়বে, লাল শাড়ি পরবে। কি শালুক, তুমি তো জানো তোমার সঙ্গে তো তোমার ফুলদির খুব ভাব। এসব কথাগুলো তোমরা কি করে বলো গো মেজ কাকিমুনি? ফুলদির মনের কষ্টটা তোমরা কেউ বুঝতে পারো না? না আচ্ছা, ফুলদি তো তোমাদের মেয়ের মতো, মেয়েই বলতে গেলে।